বিশ্বকে তখন গ্রাস করতে শুরু করেছিল করোনার অতিমারি। প্রাণ হারাচ্ছিলেন লক্ষ লক্ষ মানুষ। ঠিক সেই সময় কানাডার মন্ট্রিলের এডিথ ও সেবাস্টিয়ানের মনে গ্রাস করেছিল করোনার থেকেও ভয়াবহ এক আতঙ্ক। তারা লক্ষ্য করেছিলেন তাদের চার সন্তানের মধ্যে মিয়া, কলিন ও লরেন্ট অল্প আলোয় কিছুই দেখতে পায় না। দ্বিতীয় সন্তান লিও অবশ্য সে সমস্যা ছিল না, তবু আতঙ্কিত দম্পতি চার সন্তানকে নিয়ে গিয়েছিল চিকিৎসকদের কাছে। সন্তানদের পরীক্ষা করে চিকিৎসক দিয়েছিলেন এক মর্মান্তিক তথ্য। লিও ছাড়া বাকি তিন সন্তান হারাতে চলেছে সম্পূর্ণ দৃষ্টিশক্তি। মিয়া, কলিন ও ছোট্ট লরেন্টের মধ্যে দেখা দিয়েছে বিরল জিনগত রোগ রেটিনাইটিস পিগমেন্টেস। তাদের রেটিনায় থাকা কোষগুলি দ্রুত নষ্ট হতে শুরু করেছে। চিকিৎসকেরা বলেছিলেন এই মুহূর্তে এই রোগের কোনো চিকিৎসা নেই, তবে রোগ যেভাবে ডালপালা মেলেছে 30 বছর বয়স হওয়ার আগেই মিয়া, কলিন ও লরেন্টের চোখের সামনে নেমে আসবে ঘন অন্ধকার। চিকিৎসকের সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন এডিথ ও সেবাস্টিয়ান। তারা ভাবতে পারছিলেন না প্রিয় সন্তানদের চোখের সামনে থেকে চিরতরে মুছে যাবে পৃথিবীর সব আলো, বাবা মায়ের মুখ আর তারা দেখতে পাবে না। চিকিৎসকেরা দম্পতিকে বলেছিলেন এই পৃথিবীতে দৃষ্টি হারিয়েও সফল হয়েছেন বহু মানুষ। প্রাচীন গ্রিক কবি হোমার লিখে গিয়েছিলেন ইলিয়াড ও ওডিসি, দৃষ্টিহীন হয়েও বিশ্বকে পথ দেখিয়েছিলেন লুই ব্রেল, হেলেন কেলার সহ আরো কত বিশ্ব বরেণ্য মানুষ। তবু থামেনি দম্পতির কান্না। চিকিৎসকেরা বলে চলেছিলেন আপনাদের এখন একটা কাজই করতে হবে, এই তিন সন্তান দৃষ্টি হারানোর আগেই যতটা পারেন চাক্ষুষ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করুন তাদের। ছবির বই কিনে আনুন, ছবির মাধ্যমে সন্তানদের দেখিয়ে দিন বিভিন্ন দেশ, পাহাড়, পর্বত, নদী, অরণ্য, মরুভূমি ও বিখ্যাত স্থাপত্যগুলিকে চিনিয়ে দিন পৃথিবীর নানা দেশের মানুষ ও তাদের সংস্কৃতিকে, যাতে দৃষ্টিশক্তি হারালেও স্মৃতিতে থেকে যায় পৃথিবীর রূপ ও রং। সন্তানদের নিয়ে বাড়ি ফিরে এসেছিলেন দম্পতি। বাগানে খেলতে থাকা মিয়া, কলিন ও লরেন্টের নিষ্পাপ মুখগুলির দিকে তাকিয়ে নিয়েছিলেন এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার আগেই তিন সন্তানকে দেখাবেন পৃথিবী, তবে বইয়ের পাতায় নয়। ভ্রমণের থেকে চাক্ষুষ অভিজ্ঞতা দেওয়ার ভালো পদ্ধতি নাই, তাই সন্তানদের নিয়ে বেরোবেন বিশ্ব ভ্রমণে। পৃথিবীর রং, রূপ, শব্দ, গন্ধ স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখবেন সন্তানেরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার আগেই। দম্পতি তাদের সন্তানদের নিয়ে পথে নামবেন ভেবেছিলেন 2020 সালে, কিন্তু বিশ্বগ্রাসী করোনার কারণে বিশ্বজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল বিমান পরিষেবা, তাই দম্পতিকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 2 বছর। এই 2 বছর দম্পতি তিলে তিলে জমিয়েছিলেন টাকা, বিক্রি করে দিয়েছিলেন বাড়ির সমস্ত দামি আসবাবপত্র, অলংকার। কানাডার যানবাহন পরিষেবা কিছুটা স্বাভাবিক হয়েছিল 2021 সালে। জুলাই মাসে চার সন্তানকে নিয়ে পথে নেমেছিলেন দম্পতি, ঘুরতে শুরু করেছিলেন পূর্ব কানাডার বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সন্তানদের দেখিয়েছিলেন নায়াগ্রা ফলস, থাউজ্যাট আইল্যান্ড, অক্স মিডো, গ্রস মোনো ন্যাশনাল পার্ক। প্রকৃতি মায়ের কোলে অনাবিল আনন্দে মেতে উঠেছিল সন্তানেরা। সব কিছু লিখে রাখছিল ডায়েরির পাতায়, যে ডায়েরি ভবিষ্যতে পড়তেও পারবে না তারা। তবে চোখে দেখা দৃশ্যগুলি চিরকালের জন্য অমলিন হয়ে থাকবে তাদের স্মৃতিতে। পরের বছর সন্তানদের নিয়ে দম্পতি বেরিয়েছিলেন বিশ্ব ভ্রমণে। শুরু করবেন ভেবেছিলেন রাশিয়া ও চীন দিয়ে। সন্তানদের দেখাবেন উত্তর সাইবেরিয়ার ডলগ্যান উপজাতি। ডলগ্যানদের বলগা হরিণে টানা চলমান বাড়িগুলিতে থাকবে মিয়া, লিও, কলিন ও লরেন্ট। ভেবেছিলেন সন্তানদের দেখাবে চীনের প্রাচীর ও তাকলা মাকান মরুভূমি, কিন্তু করোনার কারণে তখনও বন্ধ ছিল রাশিয়া ও চীনের বিমান পরিষেবা, তাই পাল্টাতে হয়েছিল সিদ্ধান্ত। বাড়ির টিভিতে সারাদিন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল চালিয়ে রাখত বাচ্চারা, অবাক চোখে দেখত আফ্রিকার অরণ্য উপজাতিদের। তাই দম্পতি সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিকাই হবে তাদের প্রথম গন্তব্যস্থল। কোথায় কোথায় যাবেন তা আফ্রিকায় পৌঁছে ঠিক করবেন, তবে কোনো ট্যুর কোম্পানির প্যাকেজ নেবেন না, নিজেরাই ঘুরবেন। 2022 সালের মার্চ মাসে সন্তানদের নিয়ে দম্পতি চলে গিয়েছিলেন নামিবিয়া। প্রায় 3 মাস ধরে পরিবারটি ঘুরে বেরিয়েছিল নামিবিয়া, কেনিয়া, জাম্বিয়া, তানজানিয়ার পাহাড়ে, সমুদ্র, অরণ্য। হুট খোলা জিপ থেকে সন্তানেরা দেখেছিল সিংহ, চিতা, হাতি, জিরাফ ও আরো কত পশু পাখি। দেখেছিল কিলিমাঞ্জারো পর্বতের দুধ সাদা চূড়া। মাসাইদের গ্রামে গিয়ে কাটিয়েছিল এক বেলা। নৌকা ভাসিয়েছিল লেক টাঙ্গানিকার নীল জলে। তবে দম্পতি সন্তানদের নিয়ে আফ্রিকা ঘুরেছেন বিমান বা বিলাসবহুল সেডানে চড়ে নয়,
তারা ঘুরে বেরিয়েছেন বাস, ট্রেন ও ট্যাক্সিতে চড়ে, খেয়েছেন অতি সাধারণের খাবার, থেকেছেন মফস্বলে সাধারণ হোটেলে। যে এলাকাগুলিতে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টায় বিদ্যুৎ থাকে না, জল আসে দিনে একবার, স্কুলে যায় না স্থানীয় ছেলেমেয়েরা, রাস্তার পাশে বসে বেচে অরণ্যের কুড়িয়ে আনা ফলমূল। দম্পতি সন্তানদের বলেছিলেন, এটাই পৃথিবীর আসল চেহারা, যে চেহারা তোমরা দেখোনি। ভেবে দেখো, এই সব শিশুদের তুলনায় তোমরা কত ভালো আছো, তোমাদের থেকেও কত কষ্ট নিয়ে বাঁচছে পৃথিবীর কোটি কোটি শিশু, বেঁচে থাকার জন্য লড়াই করছে দিনের প্রত্যেকটি মুহূর্ত। এইভাবে সন্তানদের শিখিয়ে চলেছেন নিজের হাতে দুঃখকে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ না ভাবতে। আফ্রিকা চার মাস কাটানোর পর সন্তানদের নিয়ে এডিথ ও সেবাস্টিয়ান চলে গিয়েছিলেন তুরস্কের আনাতোলিয়া বা এশিয়ার মাইনরে। সন্তানেরা দেখেছিলেন আঙ্কারা দুর্গ, লেক তুজ, মেভলানা মিউজিয়াম, রোমান বাদ সহ আরো অনেক কিছু। তুরস্ক থেকে পরিবারটি চলে গিয়েছিল মঙ্গোলিয়া। গোবি মরুভূমিতে রাত কাটিয়েছিল মিয়া, লিও, কলিন ও লরেন্ট। যাযাবরদের তাঁবুতে পান করেছিল উটের দুধ। মাসের পর মাস ধরে চলা ক্লান্তিকর ভ্রমণ মিয়া, কলিন ও লরেন্টকে নিঃশব্দে শিখিয়ে দিয়েছে কিভাবে লড়তে হবে নির্মম ভবিষ্যতের সঙ্গে। তাই এখন ওরা খিদে চেপে রাখতে পারে, গাড়ি বা বাস না পেলে হাঁটতে পারে মাইলের পর মাইল, রাত কাটাতে পারে খোলা আকাশের নিচে। ওরা বুঝে নিয়েছে যে কোনো সমস্যা কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকা যায়, সমস্যা সমাধান কেবল খুঁজে নিতে হবে। এই মুহূর্তে পরিবারটি আছে ইন্দোনেশিয়ায়, টাকা শেষ হওয়ার আগে দেশে ফিরবেন না, পণ করেছে এডিথ ও সেবাস্টিয়ান। মিয়া, লিও, কলিন, লরেন্ট এখন ঘুরে বেড়াচ্ছে বালির দ্বীপে দ্বীপে। এরপর তারা যাবে পাপুয়া ও নিউগিনি। দেশে ফেরার আগে দেখতে চায় ভারতকেও। সন্তানদের তাজমহল দেখাবার স্বাদ মেটাবেন বলেও সিদ্ধান্ত নিয়েছে এডিথ ও সেবাস্টিয়ান। কারণ ফুরিয়ে আসা দৃষ্টি দিয়ে যা দেখছে তিন সন্তান, সেই সব রয়ে যাবে সন্তানদের মণিকোঠায়। চোখের সামনে ঘন অন্ধকার নেমে এলে মন খুলে দেবে স্মৃতির রত্নভণ্ডার। অন্ধকার একে একে ভেসে উঠবে কিলিমাঞ্জারো, নায়াগ্রা জলপ্রপাত, গোবি মরুভূমি, লেক টাঙ্গানিকা, তাজমহল। জীবনকে তখন আর অপূর্ণ বলে মনে হবে না মিয়া, কলিন ও লরেন্টের। তবুও প্রতি রাতে বালির কোনো সস্তা হোটেলে সন্তানদের নিয়ে শুয়ে থাকা এডিথ ও সেবাস্টিয়ান ভাবেন, বিজ্ঞান কি ঘটাবে না কোনো মিরাক্কেল সন্তানদের চোখের আলো নিভে যাওয়ার আগে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।